সপ্তাহ দুয়েক হলো দ্বিতীয়বার বিয়ে সেরেছেন গায়ক দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন দুর্নিবার। তার এই দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজ মাধ্যমের পাতায় কম হেনস্থাও হতে হয়নি গায়ককে। কিন্তু এতদিন কোনো রকমের পোস্ট করেননি দুর্নিবারের প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। গায়কের বিয়ের আগে অবশ্য একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি। মীনাক্ষী লিখেছিলেন, জীবনে রণবীর সিংকে আনতে হলে রণবীর কাপুরকে যেতে দিতে হবে। তার এই পোস্টটা যে পরোক্ষভাবে দুর্নিবারকে খোঁচা এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে। তারপর অনেকদিন কিছু লেখেননি মীনাক্ষী। বেশ অনেকদিন পর আবার নিজের একটি ছবি পোস্ট করলেন মীনাক্ষী। বারান্দার পাশে উদাসী চোখে তাকিয়ে মীনাক্ষী ছবি বলছে, নতুন কিছুর যেন অপেক্ষায় আছেন তিনি। নিজের ছবির উপরে তিনি লেখেন, একটু বেশি পরিশ্রম করো, কারণ সে পথে তেমন ভিড় হয় না। তার ছবির নিচে অনেকেই মন্তব্য করেছেন। গায়িকা ইমন চক্রবর্তী লেখেন, তুমি ভালোবাসার প্রতীক। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, দুর্নিবারের সঙ্গে ছাড়াছাড়ির পর নাকি প্রথম ইমনের বাড়িতেই গিয়েছিলেন মীনাক্ষী। দুর্নিবারের এই দ্বিতীয় বিয়েতে অনেকেই ভালোভাবে নেননি সে কথাও শোনা যায়। গায়কের এই দ্বিতীয় বিয়েতে ইমন সহ অনেক সঙ্গীত শিল্পীকেই দেখা যায়নি। প্রসঙ্গত দুর্নিবার জানিয়েছিলেন, তারা সামাজিক হেনস্থার শিকার। খুব শীঘ্রই মধুচন্দ্রিমার জন্য বিদেশের এক দ্বীপে উড়ে যাবেন তারা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।